মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তখন থেকে সবাই মিলে তত্ত্ব করছেন, এটা কিন্তু আমার শুনতে একদমই ভালো লাগছে। দেখুন আমাদের কিন্তু স্ট্রিক্টলি মানা করা ছিল, আমরা কোনো তত্ত্ব দিই না, নিও না। তারপরেও কেন কথা হচ্ছে? শাক দিয়ে আর মাছ ঢাকিস না বাবু, গায়ে হলুদে তো গাড়ি ভর্তি করে তত্ত্ব পাঠানো হয়েছিল। ইয়েস কারেক্ট, তারপর থেকেই তো আমরা বুঝতে পেরেছি। দেখলাম না মেয়েটা কেন ফুরুত করে পালিয়ে গেল? সেইখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেওয়া নেওয়া সব বন্ধ, শুধু ভালোবাসা আর সম্মান আদান প্রদান হবে। ও সব গা বাঁচানো কথা রাখো, আমরা না কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। সম্মান আদান প্রদান তো আমরা করবোই দাদা, কিন্তু আমাদেরও তো ইচ্ছে করে নতুন কুটুমকে এইটুকুনি প্রণামে দিতে। আয় তোরা। তুমি ওখান থেকে এখানে এলে কি করে? হ্যাঁ আর বলো না দিদি, তত্ত্বের ঘরে বাইরের ছিটকিনিটা তো পড়ে গেছিল, আমি বেরোতে পারছিলাম না। খুব ডাকাডাকি করলাম, তোমরাও চলে এলে আমাকে ছেড়ে। তারপরে এই টোটো কোম্পানি বাচ্চারা, ওরা তো দিদিমায়ের বউ ভাত খাবে বলে সেজে গুজে আসছিল, ওরাই আমাকে খুলে দিল। তোমাদের ঘরে ছিটকিনিটা সারিয়ে নেও, কিন্তু পণ্ডিত দেখবে তুমি ভেতরে আটকা পড়ে যাবে। আসলে না দিদিমায়ের সাথে দেখা করবে বলে দিদি হুড়মুড় করে চলে এসেছিল। এই তত্ত্ব নিয়ে আসার দায়িত্ব আমার আর এই টোটো কোম্পানির ওপরেই ছিল, তাই আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আবার ওই নামে ডাকছিস? আপনারা না ওদের কথায় কিছু মনে করবেন না, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি। এমা না না, ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জা দেবেন না। আপনারা যে দিতির জন্ম বৃত্তান্ত জানার পরে ওকে আপনাদের বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছেন, এটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া, তাই না? হ্যাঁ গো, ঘটক বইয়ের জন্ম বৃত্তান্ত মানে কিসের জন্ম বৃত্তান্ত? কাবু এদিকে একবার শোন। মুম্বা, ঘটক বইয়ের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কিছু জানিস তুই? দাদা গো, এ তুমি কি করলে বলো তো? কোন মেয়েকে তুলে আনলে এমন রাজপুত্রের মতো ভাইপোর জন্য আমার? এই যে কি ব্যাপার বলো তো, কি ব্যাপার আজকেই সব বলো, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ওরে বাবা, এই জটিলা কুটিলার ভয়ে যে প্রাণ অষ্টা কত, কি করে যে সামলাই। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।